আসসালামু আলাইকুম। দাব্বাতুল আরদ যেদিন পৃথিবীতে বের হয়ে আসবে সেদিন কি ঘটবে? আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যে প্রধান 10টি আলামতের কথা আমাদের বলে গিয়েছেন, তার মধ্যে অন্যতম একটি আলামত হচ্ছে এই দাব্বাতুল আরদের আগমন। কিয়ামতের চূড়ান্ত নিদর্শন হিসেবে যখন সূর্য পূর্ব আকাশের বদলে পশ্চিম আকাশে উদয় হওয়ার সাথে সাথে জমিন ফেরে আজব একটি প্রাণী বের হয়ে আসবে, তার নামই হচ্ছে দাব্বাতুল আরদ। তখন থেকে তওবার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে এবং সেই অদ্ভুত দেখতে প্রাণীটি মুমিন ও কাফেরদের মধ্যে চিহ্ন হয়ে দিবে এবং সে বলবে, আজ থেকে তওবার দরজা বন্ধ হয়ে গেছে। মুমিনদের কপালে লিখে দিবে মুমিন ও কাফেরদের কপালে লিখে দিবে কাফের। পবিত্র কুরআনের সূরা আন-নাহলের 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যখন ঘোষিত শাস্তি তাদের উপর এসে যাবে তখন আমি মাটির গহ্বর হতে বের করব এক জীব যা তাদের সাথে কথা বলবে, এজন্য যে মানুষ আমার নিদর্শনে অবিশ্বাসী ছিল। ইবনে কাসির বলেছেন, আখিরি জামানায় মানুষ যখন পাপ কাজে লিপ্ত হবে, মহান আল্লাহ তাআলার আদেশ পালন ত্যাগ করবে এবং দিনকে পরিবর্তন করে ফেলবে, তখন মহান আল্লাহ তাআলা এই প্রাণীটি বের করবেন। মুয়াদ্দিসগণ বলেন, এই প্রাণীটি বের হয়ে অবিশ্বাসীদের বলতে থাকবে, তোমরা তো কিয়ামত বিশ্বাসী করতে না, আফসোস, আজ সে সময় চলে এসেছে এবং আমিও বের হয়েছি। মুসনাদে আহমেদের আরেকটি হাদিসে এসেছে, এই দাব্বাতুল আরদ নামে প্রাণীটি সকলের নাকে দাগ লাগিয়ে দেবে, এমনকি এক ব্যক্তি আরেক ব্যক্তিকে নাকের দাগওয়ালা বলে সম্বোধন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, এই প্রাণীটির এক হাতে থাকবে মুসা আলাইহি ওয়াসাল্লামের লাঠি এবং আরেক হাতে থাকবে সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের আংটি। মুসা আলাইহি ওয়াসাল্লামের লাঠি দ্বারা মুমিনদের চেহারা সে উজ্জ্বল করে দেবে, আর সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের আংটি দিয়ে সে কাফেরদের নাকে দাগ কেটে দেবে। লোকেরা দস্তরখানায় বসে একে অপরকে বলবে, হে মুমিন, হে কাফের। এই প্রাণীটি হবে মানব জাতির কাছে পরিচিত, কিন্তু কেমন হবে এটা এখন পর্যন্ত সঠিক কোনো ধারণা নেই। কিন্তু এই প্রাণী হবে সম্পূর্ণ ভিন্ন আকৃতির, সেটি মানুষের সাথে কথা বলবে। প্রাণীটি কোন শ্রেণীর হবে তা কেবল মাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। ইমাম কুরতুবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটি হবে হযরত সালেহ আলাইহিসসালামের উটনির বাছুর। যখন কাফেররা উটনিকে হত্যা করে ফেলল, তখন বাছুরটি পাথরের মধ্যে ঢুকে গিয়েছিল। সেটি আল্লাহ তাআলার আদেশে আবার কিয়ামতের আগে বের হয়ে আসবে এবং মানুষের মধ্যে সত্য মিথ্যার পার্থক্য করবে, কাফের এবং ঈমানদারদের আলাদা করবে। এই প্রাণীটির ব্যাপারে মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। আবার অনেকে বলেছে, এই প্রাণীটি হবে সেই সাপ যা কাবার দেয়ালে ছিল। কুরাইশরা যখন কাবা ঘর নির্মাণের ইচ্ছা পোষণ করলেন, তখন সাপটি তাদের নির্মাণ কাজের বাধা হয়ে দাঁড়িয়েছিল। তারপর একটি পাখি এসে সাপটিকে নিয়ে গেলে নির্মাণ কাজের বাধা দূর হয়ে যায়। কিন্তু এ কথার ক্ষেত্রেও কোনো স্পষ্ট দলিল নেই, এমনকি আরো অনেক মানুষের মনগড়া কাহিনী বর্ণিত আছে। এগুলোর প্রতি আসলে গুরুত্ব দেবার কোনো প্রয়োজনই নেই। এই ব্যাপারে আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। আমরা বিশ্বাস করি যে আখিরি জামানায় একটি অদ্ভুত দেখতে প্রাণী বের হবে, যেমনটা মহান আল্লাহ তাআলা কোরআনে বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন। সে মানুষের সাথে কথা বলবে। কোরআন ও সহিহ হাদিসে তার নির্দেশনা পরিষ্কার বর্ণিত আছে। তাতেই আমরা বিশ্বাস এনেছি। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সম্মানিত মসজিদ থেকে হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাফা পাহাড় ফেটে প্রাণীটি বের হবে। তিনি আরো বলেন, প্রাণীটি মোট 3 বার বের হবে। প্রথমে বের হবে কাবা শরীফের দূরবর্তী একটি গ্রাম থেকে, কিছুদিন লুকিয়ে থাকার পর আবার বের হবে, অবশেষে কাবা ঘরে থেকেই প্রাণীটি বের হবে। এ ব্যাপারে আরো অনেক কথা বর্ণিত রয়েছে। সব মিলিয়ে আমরা বলবো, মক্কা শরীফ থেকে দাব্বাতুল আরদ বের হবে। আল্লাহু আকবার।